আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের সরকার টিকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সহ অন্যান্য তথ্য পাঠানো হয়েছে। তো যাদের তথ্য পাঠানো হয়েছে, তো শুধু তারাই অনলাইনে নিবন্ধনের মাধ্যমে টিকার কার্ড গ্রহণ করতে পারবে। তাহলে মোবাইলে কিভাবে ঘরে বসে অনলাইনে রেজিস্ট্রেশন করবে, সেই নিয়মটি আমি দেখাচ্ছি। তো প্রথমত মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে টিকা নিবন্ধনের নিয়মটি এখানে বলতেছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে সার্চ বারে টাইপ করতে হবে সুরক্ষা.gov.bd। এরপরে নেক্সট ক্লিক করতে হবে এবং এখানে 3 লাইন অপশন আছে, সেই 3 লাইন অপশনে ক্লিক করতে হবে। এরপরে বাম পাশে এই 3 লাইন অপশনে ক্লিক করার পরে বাম পাশে জন্ম সনদ এখানে ক্লিক করতে হবে। এরপরে সব ফর্মটা চলে আসবে এবং প্রথমত জন্ম সনদ নম্বর এখানে টাইপ করতে হবে। তো সাবধানে জন্ম সনদটা আমি এটা টাইপ করে দিচ্ছি। এরপর এখানে দিনের জায়গায় দিতে হবে জন্ম তারিখ, তার জন্মদিন, জন্মদিনটা দিতে হবে। এরপরে মাসের জায়গায় সে কোন মাসে জন্মগ্রহণ করেছে সে মাসটা দিতে হবে এবং বছর দিতে হবে এখানে। এরপরে ক্যাপচা কোডটা এখানে টাইপ করতে হবে। ক্যাপচা কোড হুবহু যেভাবে আছে সেভাবে লিখতে হবে। এখানে পি বড় হাতের, সি বড় হাতের, 6, তারপর টি বড় হাতের, এরপর 7, তারপরে 8। এক এক সময় এক একটা ক্যাপচার আসে, প্রতিবারে রেজিস্ট্রেশন করার সময় বিভিন্ন ক্যাপচা এখানে দেখা যায়। এই কোডটি লিখতে হবে, লিখে তারপরে যাচাইয়ের অপশনটা নীল হবে, সবুজ হবে, এরপরে তার তথ্যটা সামনে আসবে। এরপর বর্তমান ঠিকানা দিতে হবে, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক এখানে সিলেক্ট করতে হবে এবং তার আগে মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে নিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে আমরা নিচে দিয়ে স্ক্রল করে নিচে যাব এবং নির্বাচন করব ঢাকা, এরপরে জেলা নির্বাচন করব, উপজেলা ঢাকা, উত্তর, যারা উত্তর তারা উত্তর এবং যারা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে তারা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিক করবে। ইউনিয়ন পৌরসভা থানা সিলেক্ট করতে হবে, যে যে থানায় তোমার জন্ম বা তোমার ঠিকানা, এবং ওয়ার্ড নম্বর লিখতে হবে। এরপরে যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক এখানে ঢাকা স্কুল কেন্দ্র দক্ষিণ, এরপরে সংরক্ষণ করতে হবে, সংরক্ষণে ক্লিক দিতে হবে। সংরক্ষণে ক্লিক দেওয়ার পরে মোবাইল নাম্বারে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটা এখানে দিতে হবে। এটা সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে এই ওটিপি নাম্বারটা দিতে হবে। ছয় ডিজিটের একটা ওটিপি যাবে, সেই ওটিপি দেওয়ার পর নিবন্ধন সম্পূর্ণ করতে হবে এখানে। নিবন্ধন সম্পূর্ণ করুন এই বাটনে ক্লিক দিতে হবে। এরপরে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে, এই যে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। এরপর টিকা কার্ড সংগ্রহ করতে হবে। টিকা কার্ড সংগ্রহ করার জন্য আবার 3 লাইন অপশনে যেতে হবে। এই 3 লাইন অপশনে গিয়ে এখানে জন্ম সনদ নিচে এখানে এই যে টিকা কার্ড আছে টিকা কার্ডে ক্লিক দিতে হবে। এখানে দুটো অপশন থাকবে, টিকা কার্ড ডাউনলোড, জন্ম সনদ, এই অপশনটাই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবার মোবাইল নাম, আবার জন্ম নিবন্ধন নাম্বারটা আবার দিতে হবে এখানে এবং এখানে দিন তারিখ দিন মাস বছর দিতে হবে। দেওয়ার পর মোবাইল নাম্বারে আরেকটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আবার এখানে দিতে হবে। দেওয়ার পর টিকা কার্ড ডাউনলোড করা যাবে। দিন মাস বছর এবং ক্যাপচা কোডটা আবার দিতে হবে। ক্যাপচা কোডটা আবার এখানে নির্ভুলভাবে লিখতে হবে, বড় হাতের ইউ,
EGO85। যাচাইকরণে ক্লিক দিতে হবে এবং ওয়ান টাইম পাসওয়ার্ড একটা যাবে, অর্থাৎ আর একটা ওটিপি মোবাইল নাম্বারে যাবে, সেই ওটিপি নাম্বারটা এখানে ইনপুট দিতে হবে। ওটিপি দেওয়ার পরে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করব, এরপরে কার্ডটা চলে আসবে। এবার ডাউনলোডে ক্লিক দিতে হবে, ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক দিতে হবে। ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা যে কোনো একটা প্রোগ্রাম দিয়ে, এটা পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইল দিয়ে ওপেন করতে হবে। তো আমি পিডিএফ ফাইল দিয়ে এখানে ওপেন করতেছি, অ্যাডোব অ্যাক্রোবেট রিডার দিয়ে আমি ওপেন করতেছি। এটা বাস ডাউনলোড হয়ে গেল। এখন এটা দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিলে হবে এবং এক কপি স্কুলে ফটোকপি করে জমা দিতে হবে। এরপরে তার মোবাইলে মেসেজ যাবে যে কবে কোন কেন্দ্রে তার টিকা দেওয়া হবে, টিকা কার্ড সহ তার নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে হবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।